মূর্তি আর ভাস্কর্য এক নয়, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহতের ঘোষণা, মামুনুল হকের শাস্তির দাবি। চট্টগ্রাম সিটি প্রশাসকের মেয়াদ শেষ হচ্ছে 6 ফেব্রুয়ারি, করোনার দ্বিতীয় তরঙ্গে ফের সংশয়ে নির্বাচন আয়োজন। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ আরও বৃদ্ধির আশঙ্কা, বিশ্বে মৃত্যু 14,64,000 ছাড়িয়ে। চলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টা আর 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাবরি আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সম্প্রীতি সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়তে এই চেতনার বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন নতুন দায়িত্ব নেয়া ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। মূর্তি আর ভাস্কর্য এক নয় উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তাদের উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। রাজধানীর ধলাইপার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে মৌলবাদী ও উগ্রপন্থী গোষ্ঠীর চলমান বিতর্কের মধ্যেই ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন ফরিদুল হক খান। সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি, বলেন ভাস্কর্য আর মূর্তি এক করে গুলিয়ে ফেলা যাবে না, একটা গোষ্ঠী বরাবরই অপব্যাখ্যা দিয়ে অঘটন ঘটানোর চেষ্টা করে। মূর্তি আর ভাস্কর্য কিন্তু এক নয়। আজকে পাকিস্তানে যান, আপনি ভারতে যান, সারা বিশ্বের যে কোনো রাষ্ট্রে যান না কেন, সব জায়গাতে ভাস্কর আছে। আর এই যদি ভাস্করই মূর্তি হয় তাহলে টাকার ভিতরে বঙ্গবন্ধুর ছবি আছে, আরও এর আগে যারা ছিলেন তাদের ছবি ছিল, সেগুলো কিভাবে থাকলো, সেগুলো পকেটে নিয়ে তো সবাই ঘুরে হয়। এগুলো আসলে বোঝার হলো, আমাদের নিজেদের মধ্যে বোঝার ভুল বোঝা উচিত যে মূর্তি আর ভাস্কর এক নয়। এই জিনিসটা যখন আপনারা আমরা বোঝাতে সক্ষম হব তখন সবকিছুর একটা সমাধান আমরা পেয়ে যাব বলে আমাদের বিশ্বাস। মূর্তি একটা ধর্মীয় বিষয় উল্লেখ করে সেটা নিয়ে কারো কোনো বিতর্ক থাকার কথা নয় বলেও মন্তব্য করেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী। কিন্তু আমরা এটা ভালোভাবে জানি যে মূর্তি এটা হলো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আমাদের হিন্দু সম্প্রদায় যারা আছেন, সনাতন ধর্মের যারা আছেন, তাদের ধর্ম তারা পালন করবে, এটা নিয়ে তো কোনোদিন আজ পর্যন্ত হয়নি। আমরা যে ধর্মেরই হই না কেন সে তার ধর্ম আমরা পালন করব। চলমান ঈশ্বর সুরাহায় সব পক্ষকে ধৈর্য ধরে অপেক্ষারও আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী। যে আপনারা অস্থির হওয়ার কোনো কারণ নেই, আমরা প্রত্যেকটা জিনিসকে সূক্ষ্মভাবে নিজেদের বিবেক দিয়ে বিবেচনা করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতা মামুনুল হককে প্রতিরোধের ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রতিবাদী মানববন্ধন থেকে এ ঘোষণা দেয়া হয়। এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগের বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমানের নির্দেশে ষড়যন্ত্রকারীরা আবারও মাঠে নেমেছে। দীপু শিকদারের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি। এতে বক্তারা বলেন, মামুনুল হককে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করা হবে, বাংলাদেশের কোথাও তাকে মাহফিলে বক্তৃতা করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে। ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান স্বেচ্ছাসেবক লীগ নেতারা। আমরা মাওলানা মামুনুল হককে জানান দিতে চাই, আজকে আমরা প্রতিবাদ করলাম, এরপর আমরা যে কোনো ব্যাপারে আমরা প্রতিরোধ করে তুলব। জামাত এবং বিএনপির দোসর হিসেবে এদেশের গোলাপানিতে মাছ শিকার করার জন্য তারা এই কাজটি করছে। যেখানেই আমরা মামুনুল হককে পাবো সেখানেই তাকে প্রতিরোধ করে তুলব। বাংলাদেশের কোনো জায়গায় তাকে ওয়াশ করতে দেওয়া হবে না, তাকে কথা বলতে দেওয়া হবে না। বিকালে যুবলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বলা হয়, বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্রকারীরা সক্রিয়। এ বিষয়টি চিন্তায় রেখে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। আমরা জনগণকে সাথে নিয়ে উন্নয়নের মহাসড়কে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে রুখে দেওয়ার জন্য যে জঙ্গি গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আজকে যে নতুন নাটক সাজাচ্ছেন, তাদের দাঁত ভাঙা জবাব ইনশাআল্লাহ মাটিতে আমরা দিব। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। সংশয় কাটছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজন নিয়ে।
প্রথম দফায় করোনা সংক্রমণের কারণে স্থগিত হয় গত 29 মার্চের ভোট। এরপর নিয়োগ দেয়া হয় প্রশাসক। 6 ফেব্রুয়ারি শেষ হচ্ছে প্রশাসকের মেয়াদ। তাই নির্বাচন কমিশনও ভোটের কথা ভাবছে। এমন প্রেক্ষাপটে আঘাত করছে করোনার দ্বিতীয় তরঙ্গ। চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে ইফরাজ নূরের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। নানা দ্বিধা সংশয় থাকলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা মনে করছেন জানুয়ারির মধ্যেই ভোট হতে পারে। এমন ধারণা থেকে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থীরা অনানুষ্ঠানিক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক দল সংশ্লিষ্টরা চান দ্রুত নির্বাচন। নির্বাচনটা হয়ে গেলে আমরা জনসম্পৃক্ত হয়ে আরো বেশি করে কাজ করার সুযোগ পাবো। সারা বাংলাদেশে তো অনেকভাবে নির্বাচন হলো, হ্যাঁ, উপনির্বাচন থেকে শুরু করে সব কিছু। এর ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম নির্বাচন করে ফেলা যেত সরকার যদি সদিচ্ছা থাকতো। আমি মনে করি সবকিছু বিবেচনা করে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি। শীতে করোনা সংক্রমণ বিস্তৃত হতে পারে এমন আশঙ্কায় নির্বাচন পেছানোর দাবিও করছেন কেউ কেউ। সবার যদি মঙ্গল আমরা যদি চিন্তা করি তাহলে সেখানে ওয়াইজ হবে নির্বাচন কমিশনের কাছে যে ক্ষমতা রয়েছে তিনি আরেকজন প্রশাসক এই টেনিউর শেষ হওয়ার সাথে আরেকজন প্রশাসক উনি নিয়োগ করতে পারবেন। এদিকে নির্বাচন কর্মকর্তারা করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউকে ভাবনার মধ্যে রেখেছেন। তারা বলছেন কোনো কারণে 6 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা না গেলে 7 ফেব্রুয়ারি থেকে 6 মাসের জন্য আরেকজন প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার। এই মেয়াদে করবেন না কখন সুবিধাজনক সময় করবেন নিশ্চয়ই নির্বাচন কমিশন সেটা ভেবে দেখবেন, এবং যদি তাদের কোনো ধরনের এ বিষয়ে যদি কোনো সহায়তা বা কোনো আইনগত কোনো বিষয়ে যদি তাদের ইয়ের দরকার হয় তাহলে নিশ্চয়ই দেশের রাষ্ট্রপতি আছেন বা সংসদ আছেন তাদের সহযোগিতা নিয়েও নির্বাচন কমিশন অনেক কাজ সম্পাদন করতে পারেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের 6 জনের সঙ্গে 161 জন সাধারণ ও 56 জন সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচিত হন। এর মধ্যে থেকে সাধারণ 3 জন ও সংরক্ষিত থেকে 1 জন মারা গেছেন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঠাকুরগাঁওয়ে খেজুর বাগানে গুড় তৈরির কর্মযজ্ঞ, দর্শনার্থীর ভিড়, আসছেন ক্রেতারাও। সকাল 9:21 সংবাদে যশোরে 1 কেজি 200 গ্রাম হেরোইন সহ 7 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। ব্রিফিং এ র্যাব 6-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোল মহাসড়কের পুলের হাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় গাড়ির সিটের নিচ থেকে 1 কেজি 200 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 1,20,00,000 টাকা। আটকদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। ঠাকুরগাঁও সুগার মিলের মোহনপুর ফার্মের প্রায় 10 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে খেজুর বাগান। হাজারখানেক গাছের এই বাগানে এখন ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তাদের সংগ্রহ করা রসে তৈরি হচ্ছে গুড়, আর এই কর্মযজ্ঞ দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে আসছেন মানুষ, আসছেন ক্রেতারাও। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। একসময় ঠাকুরগাঁও খেজুর গুড় আসত রাজশাহী থেকে, এখন সেই যোগান আসছে ঠাকুরগাঁও সুগার মিলের মোহনপুর ফার্ম থেকে। রাজশাহী থেকে এসেছেন গাছি আর গুড় নির্মাতারা। তারা বলছেন যে পরিমাণ গুড় প্রতিদিন উৎপাদিত হচ্ছে তা জেলার চাহিদার তুলনায় বেশি। দাম ও মৌসুমের উৎপাদন বিবেচনায় ভালো লাভের আশা করছেন উৎপাদকরা। আমরা রাজশাহী জেলা থেকে এসেছি, এখানে 7 জন এসে গাছ কাটা কাজ করছি। খেজুরের ঘাটি আনতে প্রায় 7-8 জন লাগে, প্রায় 15-20 জন লোক আমরা এখানে কর্ম করি। রসের ভিতরে আপনার ওই ফিটকারে আশ্রম ছাড়া দিত কিছু দিন আমরা খেজুরের রস এবং টাটকা গুড় খাওয়ার জন্য এদিকে চলে আসছে। খেজুরের রস কাটছি, এটা কতটুকু খাই যিনি, আর এইখানে পরিবেশন যে করছে প্লাস হলো খেজুরের রসটা কীভাবে সংগ্রহ করছে এই জিনিসটা আমরা মূলত জানার জন্য আমি আসছি। গুড় কিনে নিব, এখান থেকে পাইকারি নিচ্ছি, আমরা বড় বড় হাটে বিক্রি করি। আমি এখানে আসছি খেজুরের রস নেওয়ার জন্য। খেজুর গুড় উৎপাদন জেলার অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করলো বলে জানালেন এই জনপ্রতিনিধি। পিওর গুড় এখানে উৎপাদন হয় এবং মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসে নিয়ে কিনে নিয়ে যায়। আমরা আগে কুসারের গুড় খেতাম, এখনও আছে আমাদের এই অঞ্চলে, কিন্তু খেজুরের গুড়ের যে একটা চাহিদা ছিল আমাদের জনমানুষের মধ্যে সেটা এই এলাকার এই বাগানের মধ্য দিয়ে এটা এই এলাকার মানুষ প্রকৃত খেজুরের গুড় এখান থেকে পাবে। মোহনপুর ফার্মের এই অভিজ্ঞতাকে সারা জেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশিষ্টজনদের।
মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এরই সাথে শেষ করছি সকাল 9টার একুশের সংবাদ। যাওয়ার আগে ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। মূর্তি আর ভাস্কর্য এক নয়, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহতের ঘোষণা, মামুনুল হকের শাস্তির দাবি। চট্টগ্রাম সিটি প্রশাসকের মেয়াদ শেষ হচ্ছে 6 ফেব্রুয়ারি, করোনার দ্বিতীয় তরঙ্গে ফের সংশয়ে নির্বাচন আয়োজন। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ আরও বৃদ্ধির আশঙ্কা, বিশ্বে মৃত্যু 14,64,000 ছাড়িয়ে। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সহায় থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, সাথী থাকুন একুশের। We'll be right back.